বছরের প্রথম দিন সবাই কোনো না কোনো প্ল্যান করে ঠিক কেটে পড়েছে। আমার তেমন কোনো প্ল্যান ছিল না, মনটাও তেমন ভালো ছিল না। হঠাৎ করে দীপদার ফোন, বলল বছরের প্রথম দিন বাড়িতে বসে ঝিমুবি, চল কোথাও। আমি বললাম কথা তো ঠিকই বলেছ, কিন্তু যাবোটা কোথায়? তখন দীপদার রিপ্লাই, কোথাও তো চল, রাস্তায় দেখা যাবে। দীপদার রনিকে জুটাল। আমার কাছে বাইক ছিল, তখন রনি বলল রাব্বানিকে ফোন কর, ও যাবে। ওকেই ফোন করা হলো, ওও চলে এলো। টুকটাক কাজ ছেড়ে বেরিয়ে পড়লাম, বেলা তখন অনেকটাই হয়ে গেছে, সব কাছে কোথাও যেতে হবে। উদ্দেশ্য গয়াকাটা। গয়াকাটা পৌঁছিয়ে দেখলাম ওরে বাবা, ওখানে দেখি চাঁদের হাট বসেছে। বছরের প্রথম দিন মনে হচ্ছিল সবার ওই একই জায়গাতেই টিকি, তাই ওখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে ওখান থেকে বেরিয়ে পড়লাম খুঁটিমারি জঙ্গলের উদ্দেশ্যে। গয়ারকাটা থেকে নাথুয়াগামী রাস্তা ধরে কুটিমারি বিট অফিসের বা সাইডের রাস্তা ধরে চলতে শুরু করলাম। জঙ্গলের ভেতরে সরু একটা রাস্তা চলে গেছে খুকলুম বস্তির দিকে, ওই রাস্তা ধরে এগোতে শুরু করলাম। সমনীশ মজুমদারের ছোটবেলা এই জঙ্গলেই কেটেছে, গয়ারকাটা জঙ্গল। তো গয়ারকাটা জঙ্গল নিয়ে তার অনেক গল্প তার লেখাতে পাওয়া যায়। এটিকে আমরা সমরেশ মজুমদারের অরণ্য বলে থাকতে পারি, যেহেতু এটা খুঁটিমারি ফরেস্ট, এরকম কোনো নামকরণ হয়নি। কিন্তু আপনারা এটাকে সেই ধারণা নিয়ে আসতে পারেন। বছরের প্রথম দিন জঙ্গল যেন নতুন রূপে সেজেছে, মনে হচ্ছে যেন কলেজের প্রথম ওই মেয়েটি যে প্রথম ডেটিংয়ে যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, আর সেই সময় যে সাজে সজ্জিত হয় ঠিক সেরকম লাগছে। আমরা আছি এখন খুকলুং বস্তিতে, ফরেস্টের ভিতরে, জঙ্গলের ভিতরে রাস্তা, অসাধারণ লাগছে জায়গাটা। খুকলুং বস্তির এটাই সব থেকে বড় বৈশিষ্ট্য যে আপনি এই পার্কের ভিতরে যদি যান তাহলে মোটামুটি ভিতর দিয়ে, একদম ফরেস্টের ভিতর দিয়ে আপনি যেতে পারেন। প্রচুর পাখি দেখা যায় এবং অনেক কিছু এর সাথে, মানে সাথে পাখির থেকে শুরু করে মানে হাতির পায়ের ছাপও দেখা গেল, হাতিও আসে এখানে। এখানে যদি কমানো যায় অবভিয়াসলি ভালো চলবে। আগে যখন শো চলছিল এই পার্কটা এত ভিড়, মানে কি বলবো, মানে আমাদের প্রচুর রেভিনিউ আসতো এবং আমাদের এখানে কয়েকজন ছেলে ফেলে যারা এখানে দেখাশোনা করতো তাদেরও একটু কিছু আয় আসতো, মাসে অন্তরকে 8-10 হাজার টাকা আয় আসতো। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে এখন আমরা আশা করেছিলাম যে জানুয়ারি মাসেই পয়লা জানুয়ারিতে খুলবে বলে আমরা আশা করেছিলাম, দীর্ঘ বিশ্বাস ছিল এবং প্রচুর রেভিনিউ যেহেতু আসতো এখান থেকে, ডিপার্টমেন্টেও রেভিনিউ আসতো, কিন্তু সেই রেভিনিউ কিন্তু এখন বন্ধ। এবং আমাদের যে বেকার ছেলেরা যারা রয়েছেন দেখাশোনা করতেন তাদেরও কিন্তু কোনো কর্মসংস্থান করে, এটা কিন্তু লকডাউনের জন্য জেনে মাঝখানে টোটাল বন্ধ। বলতে পারি পার্কটার ভিতরে আছি, গোসাইহাট ইকো পার্ক,
এই পার্কটা বন্ধ হয়ে গেছে। বাট আমরা আজকে আশা করেছিলাম আজকে হয়তো বন্ধ পার্কের মধ্যে প্রচুর পিকনিক করতে আসবে, কিন্তু যেহেতু ভিতরে আসা পুরোপুরি বন্ধ তাই এখানে পিকনিক করতে কেউ আসে। আমরা এখানে অনেক কষ্ট করে পারমিশন নিয়ে এখানে আসলাম দেখার জন্য, বলছিল বলে কাজ আবার শুরু হয়েছে, কিন্তু এখন অবধি ওইভাবে জায়গাটা খোলা হয়নি। যাই হোক, আমরা দেখছি বেশ ভালো লাগছে জায়গাটি, জঙ্গলের মধ্যে এরকম একটি পার্ক সত্যি। বাট যাই হোক, আশা রাখছি খুব তাড়াতাড়ি এটা খুলবে। পার্কটা যখন চালু ছিল তখন প্রচুর লোক এখানে আসতো, এবং এখানকার প্রচুর যারা আছে, এখানকার যারা লোকাল লোক আছে, তাদের জন্য এটা অনেক কী বলবো, ওটাকে জাস্ট একটা কর্মসংস্থানের জায়গা ছিল। বাট বন্ধ হয়ে গেছে, তাই গাছের মধ্যে দিয়ে সূর্যের উঁকি ঝুঁকি সুন্দর লাগছে। এই ওয়াচ টাওয়ারের ভিতর থেকে ভিতরে ভিউটা দেখা যায়, খুব সুন্দর লাগে ভিতরে। এখানকার এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে, বাট এখন সামনে জিজ্ঞেস করে দেখলাম বলে এখন আগের তুলনায় অনেকটা কম আসে। ছোট্ট একটি ঝোড়া, ব্রিজ করা আছে সুন্দরভাবে, ব্রিজটা পার ওই পাশে যাওয়া যায়। সামনে আবার রাস্তা বন্ধ আছে, কারণ মেন গভীর জঙ্গল। এটা কুটিবাড়ি বিচের মধ্যে পড়ে, এটা মরাঘাট রেঞ্জে পড়ে, সোনাখালী ফরেস্ট বলি আমরা সচলচল। ব্রিজটা বেশ অনেক প্রায় 8-10 বছর বন্ধ আছে, তাও এখনও মোটামুটি সব কিছু ওই রকমই প্রায় আছে। আবার যদি চালু করে খুব সুন্দর, এখানে আগে বোটিং হতো না? এখন মরাঘাট রেঞ্জের শেষ প্রান্তে আছি, এখান থেকে কত্তিমারি ফরেস্ট, এখানে বানরের দল আছে, কত্তিমারি ফরেস্ট এখান থেকে শুরু। বাট এই রাস্তাটা যেতে দেয় না, যে কুটুম করছি যে পার্কটা আছে তাহলে হচ্ছে এই এই এক সপ্তাহে হাটে চালু হয়ে গেল, এখন বন্ধ রাখছে, হ্যাঁ এই সপ্তাহ মতে চালু হয়ে গেল। তো এখানে কিসের কাজ হচ্ছে? এখানে এই যে এটা না, এই যে পটের জন্য কাজ হচ্ছে, এটা কি ডোবা করা হচ্ছে? কবে থেকে? প্রায় 2-2 বছর, এই 1.5 বছর 2 বছর হয়ে গেল পার্ক এখানে বন্ধ। এই পার্কটা এখনো খুলবে, কতটা খুশি বসতে গেলে সবাই খুশি, পার্কটা হবে দিতে হবে সবাই বললে, সবাই বলতে চায় আমাদের কুটুম বস্তি এই পার্কটা দিতে হয়, আমাদের কুটুম পার্কটা উপকার হবে, আবার ভালো হবে, এই যদি হয় পার্ক তারপর আবার ভালো হবে সবাই বলে। আপনার নাম? কাশিরাম ডাঙা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি প্রেস করুন, এভাবেই আমি নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আর এই চ্যানেলে পোস্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন বছর যেন ভালো কাটুক, আনন্দে কাটুক, এই আশা রাখছি।